হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন ভগবানের ভোগ রান্না করছি, তো আজকে পালং পনির করছি। তো দেখো, পালং শাকটা কষানো হয়ে গেছে, এখন পনির দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটু সুইটকর্নও দেবো। তো সুইটকর্নগুলো বেশ ভালো লাগে। এমনি এমনি অনেক সময় পালং পনিরে যদি পনির না থাকে তো সুইটকর্ন দিয়েও পালং শাক রান্না করা যায়। এরকমভাবে মানে পালং পনিরের যে মানে রেসিপিটা যেরকমভাবে হয় সেরকম। তো এখন পালং পনিরটা সাঁতলে নিলাম, এর মধ্যে দিয়েছি সাঁতলাবার জন্য একটু শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন, তেজপাতা আর একটু কাশ্মীরি লঙ্কাগুঁড়ো ওর মধ্যে দিয়ে, তেলের মধ্যে দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নিই আর ওটা পালং শাকের মধ্যে দিয়ে দিলাম। একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম নামাবার সময়। ব্যাস হয়ে গেছে, এখন ভগবানের যেখানে ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে একটু মুছে নিতে হয়। তো আগে মুছে রেখে দিয়ে তারপর আমি ভোগ নিবেদন করতে এসেছি। আর এই মোছার ব্যাপারটা আমি সকালবেলায় করে রাখি, যখন আমি মঙ্গলারতি করি তখন একবার মুছে চুছে ঠাকুরঘর পরিষ্কার করে রেখে দিয়ে আসি, যাতে আমার অসুবিধা না হয়। কেননা আমার ঠাকুরঘরটা তো ওপরে, বারবার ওঠানামা করতে পারবো না বলেই আমি একবারে কাজ করে রাখি। কিন্তু আজকে তোমাদের দেখাচ্ছি, এটা একটা রিকোয়েস্ট ভিডিও, তো সেই জন্য আমি আবার মুছে তোমাদের দেখিয়ে দিলাম যে ভগবানের প্রসাদ নিয়ে যাওয়ার সময় যে জায়গাটা রাখবো, যে চৌকিটার ওপর রাখবো, সেটাকে ভালো করে মুছে নিতে হবে। তো মুছে নিয়ে এখন ভগবানের থালা সাজাচ্ছি। রিকোয়েস্ট ভিডিওটা আমাকে বলেছিলেন যে কিভাবে আমি ভগবান ভোগ নিবেদন করি, তো ফুল প্রসেসটা আমি তোমাদের দেখাবো, কী কী মন্ত্র উচ্চারণ করে আমি প্রতিদিন ভগবানকে সেবা দিই। তো সেটাই, তো আজকে ভগবানের ভোগে রান্না করেছিলাম পটল ভাজা আর পাঁচ মিশলি সবজি ভাজা করেছিলাম, যেটা পোস্ত দিয়ে পোস্ত ছড়িয়ে নিয়েছি, আর মুগের ডাল করেছিলাম লাউ দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, আর এখন পালং শাকটা তো করলাম, যেটা দেখলেই তোমরা পালং পনির। এখন তুলসী পাতাগুলো দেখো ধুয়ে ধুয়ে আর মুছে প্রত্যেকটার ওপর দিয়ে দিয়েছি। তুলসী পাতাগুলো যখনই আমি দিই এরকম করে ধুয়ে আর মুছে দিই, একটা পরিষ্কার কাপড় দিয়ে চাপা দিয়ে ভগবানের কাছে এখন নিয়ে যাব ভোগ নিবেদন করতে। তো দেখো নিয়ে চলে এসেছি, আর এখন দেখো চৌকির ওপর রাখলাম। এই যে মোছা আছে বলে আমার খুব অসুবিধা হয় না, নইলে মোছা না থাকলে আবার এই থালাটাকে রেখে আমাকে মুছতে হবে। তো সেই জন্য আগে থাকতে গিয়ে মুছে রাখতে হয়, আর ভগবানকে যা কিছুই দেবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই দেওয়া, শুদ্ধতাভাবে দেওয়াটা ভালো। দুটো পাত্রে দেখো জল ঢেলে নিলাম, একটা নিজে আচমন করব আর একটা ভগবান আর গুরুদেবের, দুদিকে দুটো আমি আসন রাখছি। তো প্রথম আসনটা রাখলাম সেটা হচ্ছে ভগবানে, আর বাঁ সাইডে যেটা রাখলাম সেটা গুরুদেবে। এবার ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখলাম, রেখে এবার আমি প্রথমে আচমন করব। তো প্রথমে হাতে জল নিয়ে আর যে মন্ত্রটা বলতে হয়, ওং অপবিত্র পবিত্র বা সর্বাস্তং গত পিবা যস্মরেক পুনরিকাক্ষং সবাজ্য অবান্তর সূচি। এই যে মুখে জল নিচ্ছি, একবার করে হাত ধুচ্ছি, তো এই তিনবার করতে হয় এটা, একটু করে জল নিয়ে মুখে দিয়ে আর একটু করে জল নিয়ে আবার হাত ধুয়ে ফেলে দিতে হয় সেই জলটা। ওং কেশবায় নমো, ওং নারায়ণ নমো, ওং মাধবায় নমো তিনবার বলে তারপর এবার প্রণাম মন্ত্র আবার বলতে হবে। ওং তৎবিষ্ণু পরমং পদং সদা পশন্তি সুরায় দেবীব চক্ষুরাতম তৎবিপস বিবর্ণম চাকরিবংশে সমীয়ান্তে বিষ্ণুজৎ পরমং পদং। এটা বলার পর এবং ঘণ্টা বাজিয়ে এখন আমি গুরুদেবকে আহ্বান করব আসনে বসার জন্য। তো আমার আচমনের পর এইগুলো বাদ বাকি কাজগুলো করতে হয়। তো তার আগে একটুখানি জল নিয়ে, যেটা ভগবানের পাত্র থেকে জল নিয়ে আমি ছিটিয়ে দিলাম ওং অস্ত্রায় ফট বলে, এবং এখন গুরুদেবকে প্রথমে আহ্বান করলাম আসনে বসার জন্য এবং আচমন করছি। গুরুদেবের আচমন মন্ত্র হচ্ছে ইদং আসনং ওং গুরুদেব নম, এতৎ পাদং ওং গুরুদেব নম, ইদং আচমনীয়ং ওং গুরুদেব নম। এবার ভগবানকে করছি ইদং আসনং ওং শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভাং নম, এতৎ পাদং ওং শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভাং নম, ইদং আচমনীয়ং ওং শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভাং নম, ইদং নৈবেদ্য পাত্রীয় আদিকং ওং শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভাং নম। এবার বলে তিনবার আমি গুরুদেব প্রণাম মন্ত্র বলবো, যাদের গুরুদেব আছে তো সেই প্রণাম মন্ত্র বলতে হবে, তারপর হবে পৌপাদে, তারপর চৈতন্য মহাপ্রভু, তারপর ভগবানের। কেন আমাদের ডাইরেক্ট ভগবানকে সেবা দেওয়া যায় না, তো গুরু পরম্পরা সমেত আমার দিতে হবে। তো আমার পক্ষে যতখানি সম্ভব হয়েছে আমি ভগবানের জন্য রন্ধন করেছি, কিন্তু ভগবান তো রাজভোগের প্রসাদ পান, তো আমি তো সেটা রান্না করতে পারিনি। আমি যেটুখানি সামর্থ্য হয়েছে আমার সেটুখানি করেছি। তো আমার যেটুখানি কমতি আছে সেটা গুরুদেব, গুরু পরম্পরা, চৈতন্য মহাপ্রভু সবাই পরপর এক একটা করে আইটেম আবার তার সাথে যোগ করে ভগবানকে নিবেদন করে। তো আমি আমার পক্ষে অতখানি তো
করা সম্ভব নয়, আমি একদম খুব সামান্য পরিমাণে রান্না করে ভগবানকে দিয়েছি। তো রাজভোগ রান্না করে ভগবানকে নিবেদন করতে হয়, তো রাধারানীও সেটা করবেন। তো সেই জন্য পরপর গুরু পরম্পরা সমেত সবার শেষে রাধারানীর কাছে যাবে, রাধারানী আবার রন্ধন করে ভগবানকে দেবেন। তো এই হচ্ছে পরপর প্রসেস। তো আমাদের তো যোগ্যতা নেই ভগবানকে ডাইরেক্ট সেবা দেওয়ার, তো সেই জন্য ভগবানকে গুরু পরম্পরা দিতে হয়। তো পোনামন্ত্রগুলো বলে দিতে হয় গুরুদেবের, আরেকবার বলছি, গুরুদেবের, প্রভুপাদের এবং চৈতন্য মহাপ্রভু, তারপর হবে ভগবানের। তো এখন আমি সেই বলছি আর ঘন্টা বাজি বাজি করছি, প্রত্যেককে আহ্বান করে আর সবাইকে বলে, এবং ভগবানকে এখন আহ্বান করে বলছি, বলে এবার কান ধরে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ কোনো যদি ভুল ত্রুটি হয়ে যায় যাতে ভগবান ক্ষমা করে এবং সেবাটা যাতে করে সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম। তো এখন চলে যাব, চলে গিয়ে এখন দরজা বন্ধ করে দেবো, আর 10 মিনিট পর আমি আসবো, কেননা ভগবানকে সময় দিতে হয় 7 থেকে 8 মিনিট কি 10 মিনিট দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হয়। তো দেখো দরজা বন্ধ করে দিলাম, তো দেখো টাইম হওয়ার পর আমি আবার চলে এসেছি ভগবানের প্রসাদটা সরাতে। তো প্রথমেই আমি এসে 3 বার হাততালি দিয়ে ঘরের মধ্যে ঢুকতে হয়। এখন ঘন্টা বাজিয়ে আবার আমি এই থালাটাকে একটু সরিয়ে নেবো ভগবানের কাছ থেকে, যেহেতু ভগবান প্রসাদ পাচ্ছিলেন সেই জন্য একটু থালাটা সরিয়ে নিয়ে এবং আচমন করাচ্ছি। তো এবার আচমনের মন্ত্রটা তোমাদের বলছি, হ্যাঁ। ইদং পুনঃ আচমনীয়ং ওং শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভাং নম, এতৎ পাদং ওং শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভাং নম, ইদং পুনঃ আসনং ওং শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভাং নম, ইদং তাম্বুলং ওং শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভাং নম। বলার পর এবং আচমন করা দিয়েছি এবং হাত মুখ ভালো করে আমি মুছিয়ে দিচ্ছি একটা রুমাল দিয়ে, সেরকম করে মনে মনে করতে হবে এবং নিজের জায়গা থেকে, আসনে থেকে নিজের জায়গা বসিয়ে দিলাম। তো এখন এই প্রসাদের থালাটা আবার গুরুদেবকে অফারিং করতে হয়, পরম গুরুদেবকে অফারিং করতে হয় আর সর্ববৈষ্ণবদের অফারিং করে তারপর আচমন আবার করাতে হয়। কিন্তু যখন আমি অফারিং করব তখন মনে মনে ভাবো যে গুরুদেব সেবা করছেন, পরম গুরুদেবরা সেবা করছেন এবং বৈষ্ণবরা সেবা করছেন, মনে মনে সেটা ভাবতে হয়। ইদং মহাপ্রসাদ নির্মাল্য দিং ওং গুরুদেব নম, ইদং মহাপ্রসাদ নির্মাল্য দিং ওং পরম গুরুদেব নম, ইদং মহাপ্রসাদ নির্মাল্য দিং ওং সর্ববৈষ্ণব নম। তো প্রথমে গুরুদেব, তারপর পরম গুরু পরম্পরা, তারপর সমস্ত বৈষ্ণবগণকে আমি ওই ভোগ নিবেদন করলাম। করার পর এবার আমি আবার গুরুদেবের আচমন মন্ত্র করব, গুরুদেবের আচমন মন্ত্র হবে, পরম গুরুদেবের হবে এবং বৈষ্ণবের সবারই আমি আচমন করছি। ইদং পুনঃ আচমনীয়ং গুরুদেব নম, ইদং পুনঃ আচমনীয়ং ওং পরম গুরুদেব নম, ইদং পুনঃ আচমনীয়ং ওং সর্ববৈষ্ণব নম। এবং আর একটা রুমাল দিয়ে আমি গুরুদেব এবং সবার মুখ মনে মনে আমি মুছিয়ে দিলাম, দেওয়ার পর এবং গুরুদেবকে নিজের জায়গায় বসিয়ে দিলাম। এখন আমি আসনগুলো সরিয়ে দিচ্ছি। তো পরপর তোমাদের প্রসেসটা বলে দিলাম, আর আসনগুলো সরিয়ে নিয়ে আমি থালাটা সরিয়ে নিয়ে আর ওই জায়গাটাকে আবার মুছিয়ে পরিষ্কার করে দেবো। তো এরকমই পরপর করতে হয়, করার পর আমি নিচে নিয়ে যাবো প্রসাদ পাওয়ার জন্য। তো মনে হতে পারে পুরো প্রসেসটা অনেকখানি বড়, লং, হয়তো অসুবিধা, কিন্তু এরকম মনে হয়, কিন্তু মন্ত্রগুলো একবার মুখস্থ হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই। প্রথম 2 দিন একটু কাগজে লিখে রাখবে, রেখে তারপরে সেটাকে 2 দিন বললেই আবার আস্তে আস্তে সব মনে পড়ে যায়। আমারও প্রথম প্রথম মনে যায় অনেক বড় মনে হতো, কিন্তু এখন আর সেটা মনে হয় না, এখন খুব সহজেই আমি যখন তখন এসে ভগবানকে ভোগ নিবেদন করতে পারি, প্রভু না থাকলেও আমি করে দিই। তো এখন মহাপ্রসাদ নিয়ে এসে সমস্ত খাবারে ঢেলে নেবো, তাহলে সবই মহাপ্রসাদ হয়ে যাবে আর তারপর আমরা প্রসাদ পাবো। তো দেখো এখন প্রসাদগুলো সব এক করে ঢেলে দিচ্ছি, ঢেলে সবই মহাপ্রসাদ করে নেবো, তারপর আমরা প্রসাদ পাবো। তো প্রসাদে এমনই মহিমা, যারা অভক্ত তারাও যদি এই প্রসাদ পায়, তারাও প্রসাদ পেতে পেতে এক সময় তাদের জিহ্বা শুদ্ধ হয় এবং তারাও এক সময় ভক্তে পরিণত হয়ে যায়। তো এরকমই একটা প্রচলিত আছে একটা গল্প যেটা প্রভুপাদের সাথে হয়েছিল। প্রভুপাদ প্লেনে করে যাচ্ছিলেন, তো সেই সময় তো প্লেনের মধ্যে খাবার দিত, তো সবাই প্লেনের খাবারই খাচ্ছে, কিন্তু প্রভুপাদ টিফিন নিয়ে গেছিলেন, মুড়ি নিয়ে গেছিলেন। তো সেই সময় মুড়ি সেবা করছিল ভগবানের প্রসাদ, তো সবাই জিজ্ঞাসা করছিল যে কী নিয়ে, ওটা কী। তো প্রভুপাদ বললেন যে ওটা মুড়ি, ভগবানের প্রসাদ। তো তখন সেই মাতাজি প্লেনে যারা এয়ার হোস্টেল, তা বললো যে আমি একটু খেতে চাই, প্রসাদ পেতে চাই। তখন তো তিনি অভক্ত ছিলেন আর সেই প্রসাদ প্রভুপাদ ওনাকে দিয়েছিলেন, আর সেই প্রসাদ এত ভালো লেগেছিলো, তো 10 মানে কত বছর ঠিক আমার মনে নেই,
10-12 বছর পর প্রভুপাদের সাথে আবার সেই মাতাজির দেখা হয়েছিল। তিনি তখন ভক্তে পরিণত হয়ে গেছিলেন, এক সময় তিনি অভক্ত ছিলেন। তো দেখা হওয়ার পর প্রভুপাদের কাছে যে মাতাজি বলেন যে প্রভুপাদ আমাকে চিনতে পারছেন, আমি সেই এয়ার হোস্টেল যে ট্রেনে ছিলাম যে আপনার মুড়ি প্রসাদ গ্রহণ করেছিলাম, তারপর থেকে আমি ভক্ত হয়ে গেছি। তো এই হলো মহাপ্রসাদের গুণ। তো যদি কোনো অভক্ত মহাপ্রসাদ সেবা করে তো তারপর সে ধীরে ধীরে মহাপ্রসাদ পেতে পেতে এক সময় ভক্তে পরিণত হয়ে যায়। তো ভগবানের এতখানি মহিমা, যেমন ভগবানের নামের যতখানি মহিমা তার প্রসাদেরও সেরকমই মহিমা। তো ঠিক আছে, এখন আমরা প্রসাদ পাবো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি কোনো কোশ্চেন থাকে তো আমাকে কমেন্ট অবশ্যই করবেন। আর বুঝতে পেরেছেন নাকি, হয়তো মনে হবে যেন প্রসেসটা অনেকখানি, কিন্তু অনেকখানি নয়, করতে করতে একটা অভ্যাস হয়ে যায়, তখন খুব সহজেই হয়ে যায়। আর আমাদের কাছে এখন আর সহজ আর কোনো ব্যাপার না, প্রথম দুদিন হয়তো অসুবিধা হবে কিন্তু করতে করতে বেশ ভালো অভ্যাস হয়ে যায়। আর আর ভুল মানে ভুলবো না, এমনই সারা জীবন এরকমভাবেই ভগবানকে সেবা করব আর গুরুদেবের সেবা করব। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো। ততক্ষণের জন্য তোমরা রাধা মাধবের কৃপায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ।